নমস্কার, আমি অমৃতা। আপনারা দেখছেন জোডিয়াক মিউজিক নিবেদিত অনুষ্ঠান ছন্দে সুরে রূপসী। আর এখন আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী বন্ধু নিউ টাউন থেকে অর্পিতা দে। আজকে আপনার প্রথম কী গান? আমি প্রথম গাইব জগতে আনন্দ চোখে আমার নিমন্ত্রণ। বাহ, জগতে যোগকে দিয়েছো ভার বাজায় আমি বাঁশি গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি তোমার যোগকে অসাধারণ এক কথায়। এখন আমাদের বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য
পরবর্তীকে গানে যাব। হ্যাঁ, পরবর্তী আমি একটা ভানু সিং এর পদাবলী থেকে একটা গান শুনাচ্ছি। আচ্ছা বেশ। ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন ছন্দের সুরে রূপসী। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের রসনা তৃপ্তিতে জোডিয়াক কিচেন, বাঙালির একমাত্র হেসেল, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রান্নাঘর এখন আপনাদের দরজায়। টিভি চ্যানেলে রেকর্ডিংয়ের সময় যদি আপনার খিদে পায় তাহলে আপনার ক্ষুধা নিবারণের জন্য হাজির থাকবে দু পিস আলু পরোটা ২৫ টাকা, দই বড়া ২ পিস ৩০ টাকা,
আর জিভে জল আনা লিসিয়াস চিকেন ফ্রাই 4 পিস, সেমি গ্রেভি এবং পরোটা 2 পিসের কম্বো 100 টাকায়, আমের আচার 150, আমটিন 100, বেকড নিমকি 50 টাকা, মৌরি ছোট প্যাকেট 25 টাকা, বড় প্যাকেট 50 টাকা, ডাবের জল প্যাকেটে করে 15 টাকায়, সিল্ড জল 10 টাকা, চা এবং কফি 10 টাকা। অ্যাডভান্স অর্ডার বুক করুন হোয়াটসঅ্যাপে 7980471667 এই নাম্বারে। তাহলে বন্ধুরা আর কোনো চিন্তা নেই, শুটিংয়ের সময় আমাদের খাবার হাজির থাকবে আপনাদের সামনে। এপার বাংলা বা ওপার, থাকবে না কোনো কাঁটা তার, সুরের আকাশে নিউ স্টার জোডিয়াক সুপার সিঙ্গার। হে এপার বাংলা বা ওপার, থাকবে না কোনো কাঁটা তার, সুরের আকাশে নিউ স্টার জোডিয়াক সুপার সিঙ্গার। গান তো আমরা সবাই শিখি, সবাই গাইও, কিন্তু সব গানে কি ভালো গান, সব গানে কি ভালো লাগে শুনতে? তাই ভালো গান যদি আপনি শুনতে চান, শিখতে চান, তবে অবশ্যই আপনাকে আসতে হবে একটি ঠিকানায়, তার নাম ধ্বনি। আর কে শেখাচ্ছেন? অয়ন্তিকা, অয়ন্তিকা চক্রবর্তী, যিনি অনেক প্রণামধন্য শিল্পীর সাথে বহু সিনেমায় প্লেব্যাকও করেছেন। কাদের সাথে করেছেন? কুমার শানু, উদিত নারায়ণ, বিনোদ রাঠোর, অনুপ জালোতা, হৈমন্তী শুক্লা, উষা উত্ত, নচিকেতা, রূপঙ্কর এবং রাঘব চট্টোপাধ্যায়। এরকম স্বনামধন্য শিল্পীদের সাথে যিনি গান গেয়েছেন, অবশ্যই তার কাছে গান শেখার যে মজা সেটা একদমই আলাদা, তাই না? কোথায় শিখবেন? রয়েছে তারও ঠিকানা, রয়েছে দমদম, রয়েছে নৈহাটি এবং কসবা। নিচে স্কলের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ভালো গান আপনারা শিখতে চান। কাজেই আর এক মুহূর্ত দেরি নয়, ফোন তুলুন আর ফোন করুন ধ্বনিতে অয়ন্তিকার কাছে গান শেখার জন্য। কেমন? ফিরে এলাম বিরতির পর। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধা রসে এসো। নমস্কার, আমি অমৃতা, আপনারা দেখছেন জোডিয়াক মিউজিক নিবেদিত ছন্দে সুরে রূপসী। আর এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গীত শিল্পী বন্ধু কাঁথি থেকে, সংঘমিত্রা পাল শেঠ। সংঘমিত্রা দি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার, কেমন আছেন দিদি? ভালো। আর আপনি এখন আমাদের সঙ্গে আছেন, মানে আমি বুঝতেই পাচ্ছি আমাদের এখন এই সন্ধ্যা পুরো সুরে সুরে একদম জমজমাট হয়ে উঠবে। তাহলে কি গান আমরা প্রথমে শুনব আজ আপনার থেকে? প্রথম করব রবীন্দ্রসঙ্গীত, মধুর মধুর ধ্বনি বাজে। বাহ। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর নিভৃত বাস
गुरु জড়াই আছো তুমি আমারে, হৃৎকমলে দিও গো স্থান, শুধু ক্ষণিক মাঝে। অসাধারণ, মানে তুমি আমাদের সঙ্গে আজ আছো আর আমাদের এই সন্ধ্যা একেবারে সত্যি সুরেলা করে তুলেছ, ভীষণ সুন্দর লাগলো। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পথ চলা অনেকদিন ধরেই। হ্যাঁ, অনেকদিন ধরে রবীন্দ্রসঙ্গীত, ছোটোবেলা থেকেই আমি রবীন্দ্রসঙ্গীত করছি। আসলে যেটা বারবার বলি, মানে রবীন্দ্রনাথ এমন একটা নাম যা মনে হয় আমাদের বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেরকমই একটা উদাহরণ আমি পেলাম আবারও তোমার গানে। তাহলে এরপরও কি আমরা আবার রবীন্দ্রসঙ্গীতেই থাকবো? রবীন্দ্রসঙ্গীত করবো এরপরে আমার হিয়ার মাঝে। বাহ, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, yeah।
না চাহিলে যারে পাওয়া যায়, বারে বারে তারে দেখতে সাত হয়। ঠিক তখনই রবীন্দ্রনাথ আমাদের মনে সুরে সুরে বাঁধনে বলে যায়, দেখতে না পেলেও দেখার স্বাদ যেন আজীবন থেকে যায়। অসাধারণ আরেকটি গান আমরা শুনলাম। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আগামী কী পরিকল্পনা আছে? আমি আমার বয়স যদিও অনেক হয়ে গেছে, তবুও আমি একটা স্কুলে করতাম, স্কুল ছাড়ার পর আমি এখন পুরো গান নিয়েই আছি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে চলতে চাই। জানি না কত দূর যেতে পারবো, খুব ইচ্ছে যেন অনেক ভালো করতে পারি, আরও ভালো করতে চাই। অবশ্যই, আমরাও কিন্তু আরও নতুন নতুন সুরে রবীন্দ্রসঙ্গীত আপনার কাছ থেকে পাওয়ার অপেক্ষায়। এরপর আমরা কি শুনছি? ও যে মানে না মানা। বাহ, প্রেম পর্যায়ের গান এটা। Thank you.
যে মানে না বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায় গানের সুরে তোমার সাথে তোমার ছন্দে আমি হারাই। ভীষণ সুন্দর সঙ্গমিত্রাদি, খুব খুব ভালো লাগলো তোমাকে আমাদের সাথে পেয়ে। আশা রাখছি আবারও খুব তাড়াতাড়ি তোমাকে আমরা আমাদের অনুষ্ঠানে পাব। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন জোডিয়াক মিউজিক নিবেদিত ছন্দের সুরের রূপসী। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন ছন্দের সুরের রূপসী। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের রসনা তৃপ্তিতে জোডিয়াক কিচেন, বাঙালির একমাত্র হেসেল, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রান্নাঘর এখন আপনাদের দরজায়। টিভি চ্যানেলে রেকর্ডিংয়ের সময় যদি আপনার খিদে পায় তাহলে আপনার ক্ষুধা নিবারণের জন্য হাজির থাকবে দু পিস আলু পরোটা ২৫ টাকা, দই বড়া দু পিস ৩০ টাকা, আর জিভে জল আনা লিসিয়াস চিকেন ফ্রাই ৪ পিস, সেমি গ্রেভি এবং পরোটা দু পিসের কম্বো ১০০ টাকায়, আমের আচার ১৫০, আমতিল ১০০, বেকড নিমকি ৫০ টাকা, মৌরি ছোট প্যাকেট ২৫ টাকা, বড় প্যাকেট ৫০ টাকা, ডাবের জল প্যাকেটে করে ১৫ টাকায়, সিল্ড জল ১০ টাকা, চা এবং কফি ১০ টাকা। অ্যাডভান্স অর্ডার বুক করুন হোয়াটসঅ্যাপে ৭৯৮০৪৭১৬৬৭ এই নাম্বারে। তাহলে বন্ধুরা আর কোনো চিন্তা নেই, শুটিংয়ের সময় আমাদের খাবার হাজির থাকবে আপনাদের সামনে। এপার বাংলা বা ওপার থাকবে না কোনো কাঁটা তার, সুরের আকাশে নিউ স্টার জোডিয়াক সুপার সিঙ্গার। হে এপার বাংলা বা ওপার থাকবে না কোনো কাঁটা তার, সুরের আকাশে নিউ স্টার জোডিয়াক সুপার সিঙ্গার। গান তো আমরা সবাই শিখি, সবাই গাইও, কিন্তু সব গানে কি ভালো গান, সব গানে কি ভালো লাগে শুনতে? তাই ভালো গান যদি আপনি শুনতে চান, শিখতে চান, তবে অবশ্যই আপনাকে আসতে হবে একটি ঠিকানায়, তার নাম ধ্বনি। আর কে শেখাচ্ছেন? অয়ন্তিকা, অয়ন্তিকা চক্রবর্তী, যিনি অনেক প্রণামধন্য শিল্পীর সাথে বহু সিনেমায় প্লেব্যাকও করেছেন। কাদের সাথে করেছেন? কুমার শানু, উদিত নারায়ণ, বিনোদ রাঠোর, অনুপ জালোতা, হৈমন্তী শুক্লা, উষা উত্ত, নচিকেতা, রূপঙ্কর এবং রাঘব চট্টোপাধ্যায়। এরকম স্বনামধন্য শিল্পীদের সাথে যিনি গান গেয়েছেন, অবশ্যই তার কাছে গান শেখার যে মজা সেটা একদমই আলাদা, তাই না? কোথায় শিখবেন? রয়েছে তারও ঠিকানা, রয়েছে দমদম, রয়েছে নৈহাটি এবং কসবা। নিচে স্কলের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ভালো গান আপনারা শিখতে চান। কাজেই আর এক মুহূর্ত দেরি নয়, ফোন তুলুন আর ফোন করুন ধ্বনিতে অয়ন্তিকার কাছে গান শেখার জন্য। কেমন? ফিরে এলাম বিরতির পর। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই জোডিয়াক মিউজিক নিবেদিত ছন্দে সুরে রূপসী অনুষ্ঠানে। ছন্দ মানে নাচ থাকবে, গান থাকবে, কবিতা অবশ্যই থাকবে এবং সঙ্গে থাকবে শ্রুতি নাটকও। কিন্তু না, এই মুহূর্তে আমরা থাকব গানে গানে। আর কে থাকবে
থাকবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী চৈতালি ভট্টাচার্য। চৈতালিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা চৈতালি, প্রথমে একটু কবিগুরুর গান দিয়ে শুরু করা যাক। আমার প্রথম নিবেদন কবিগুরুর গান দিয়েই, আলোকের এই ঝর্ণাধারা পূজা পর্যায়ের ভৈরবী রাগে নিবদ্ধ এই গানটি। চলো, আলোকের এই ঝর্ণাধারাই সমস্ত মলিনতা ধুয়ে যাক। চৈতালি, পূজা পর্যায়ের এই গানটি তুমি সুন্দর করে গাইলে, আমাদের সকলের খুব ভালো লেগেছে। জানো তো এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কাশ্মীরে রচনা করেছিলেন 9ই কার্তিক 1322 এবং 26শে অক্টোবর 1915 খ্রিস্টাব্দে, এবং এটার স্বরলিপি লিখেছিলেন দীনু ঠাকুর। সুন্দর গাইলে। আচ্ছা, রবীন্দ্রনাথের পর আমরা যার গান মনে করি তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। একটা কাজী নজরুল ইসলামের গান হোক তোমার কণ্ঠে। পরবর্তী গান কাজী নজরুল ইসলামের ঝুলন গান, এটি শ্রাবণ মাসে সাধারণত গাওয়া হয়। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর সৌদামিনী রাধিকা, ধীর সৌদামিনী রাধিকা, দোলে নবীন ঘন শ্যামতা, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা
গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর সৌদামিনী রাধিকা, ধীর সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ধীর সৌদামিনী রাধিকা। গুরু গম্ভীর মেঘ মৃদং পাজে, আধার অম্বর তলে হেরিছে ব্রজের রসলীলা, অরুণ লুকায় মেঘ কোলে, মুঠি মুঠি বৃষ্টির ফুল ছড়ে শোনালে, যেরকম রবীন্দ্রসঙ্গীত শোনালে সেরকম নজরুল গীতি শোনালে। আপনারা দেখছেন জোডিয়াক মিউজিক নিবেদিত ছন্দে সুরে রূপসী অনুষ্ঠান। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন যিনি সঙ্গীত শিল্পী, তিনি চৈতালী ভট্টাচার্য। আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান, আমাদের নিচে স্কুলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।